চিতাবাঘ এবং চিতা উভয়ই বট বিড়াল, তবে তাদের কিছু মূল পার্থক্য রয়েছে। চিতাগুলি তাদের গতির জন্য পরিচিত, 7-5 মাইল প্রতি ঘন্টায় সক্ষম। তার একটি পাতলা গঠন এবং তার মুখে একটি অনন্য টিয়ার চিহ্ন প্যাটার্ন রয়েছে। অন্যদিকে চিতাবাঘ তাদের শক্তি এবং বহুমুখিতার জন্য পরিচিত। তারা গাছে উঠতে এবং ভালো সাঁতার কাটতে সক্ষম। তাদের কোট একটি বলিষ্ঠ বিল্ড এবং একটি স্বতন্ত্র রসেট প্যাটার্ন আছে। অতিরিক্তভাবে চিতাবাঘ বিভিন্ন ধরনের আবাসস্থলে পাওয়া যায়, যখন চিতাগুলি বেশিরভাগ আফ্রিকান সাভানাতে পাওয়া যায়। চিতাবাঘগুলিকে আরও নির্জন প্রাণী হিসাবেও পরিচিত করা হয়, যখন চিতাগুলি প্রায়শই ছোট দলে বাস করে, যাকে কোহট বলা হয়। চিতাবাঘগুলিও সাধারণত চিতার চেয়ে বড় হয়। পুরুষদের ওজন 200 পাউন্ড পর্যন্ত হয়, যখন চিতাদের সাধারণত প্রায় 140 পাউন্ড ওজন হয়। চিতাবাঘ এবং চিতা উভয়ই শীর্ষ শিকারী এবং তাদের শিকারের ক্ষমতার জন্য পরিচিত। তবে চিতার খাদ্য আরও বৈচিত্র্যময় এবং তারা হরিণ এমনকি কুমিরের মতো বট শিকারও ছিনিয়ে নিতে সক্ষম। অন্যদিকে চিতা প্রাথমিকভাবে ছোট থেকে মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী যেমন গাজেল এবং ইম্পাল শিকার করে। চিতাবাঘ এবং চিতার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল তাদের শরীরের গঠন। চিতাগুলির একটি ছোট মাথা, লম্বা পা এবং একটি লম্বা লেজ সহ আরও বাজুগত গঠন রয়েছে, যা উচ্চ গতিতে দৌড়ানোর সময় তাদের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তাদের সামনের পাঞ্জাগুলিতে একটি অনন্য বুড়ো আঙুলের মতো হাড় রয়েছে। এটি একটি অভিযোজন যা তাদের শিকারের সময় শিকার ধরতে সক্ষম করে। অন্যদিকে চিতাবাঘের গঠন আরও মজবুত, বড় মাথা এবং শক্তিশালী চোয়াল দিয়ে বড় শিকার ধরতে পারে। তাদের ছোট মজুত পা এবং একটি ছোট লেজ রয়েছে, যা তাদের আরও চড়তে পর্বতারোহী করে তোলে। চিতাবাঘ এবং চিতা উভয়ই তাদের চুরি শিকার পদ্ধতির জন্য পরিচিত, তবে তারা ভিন্ন কৌশল ব্যবহার করে। চিতাবাঘরা গাছে উঠতে এবং উপর থেকে শিকার ধরার ক্ষমতার জন্য পরিচিত, অন্যদিকে চিতা তাদের দ্রুত শিকারের কৌশলের জন্য পরিচিত। চিতাবাঘের কোটগুলিতে একটি স্বতন্ত্র রোজেট প্যাটার্ন থাকে, যখন চিতাদের মুখে একটি অনন্য টিয়ার ড্রপ প্যাটার্ন থাকে, যা শিকারের সময় সূর্য থেকে তাদের চোখ রক্ষা করতে সাহায্য করে। চিতাবাঘ এবং চিতাদেরও আলাদা সামাজিক আচরণ রয়েছে। চিতাবাঘ একাকী প্রাণী এবং বেশিরভাগই রাতে সক্রিয় থাকে। তাদের একটি বৃহৎ বাড়ির পরিসর রয়েছে এবং প্রস্রাব এবং স্ক্র্যাচ চিহ্ন দিয়ে তাদের অঞ্চল চিহ্নিত করে। এগুলি খুব অধরা এবং প্রায়শই বন্য অঞ্চলে দেখা যায় না। অন্যদিকে চিতাগুলি প্রতিদিনের প্রাণী এবং দিনের বেলা সক্রিয় থাকে। তারা জোট নামে পরিচিত ছোট পরিবারে বাস করে, যা সাধারণত একজন মা এবং তার সন্তানদের নিয়ে থাকে। চিতা জোটগুলি তাদের অঞ্চলগুলি শিকার এবং রক্ষা করতে একসাথে কাজ করতে পরিচিত। চিতাবাঘ এবং চিতার প্রজনন আচরণও আলাদা। চিতাবাঘের কোনো নির্দিষ্ট সঙ্গমের ঋতু নেই এবং স্ত্রীরা সারা বছর সঙ্গম করে। গর্ভাবস্থা প্রায় 9-0-1-0-5 দিন স্থায়ী হয় এবং লিটারে সাধারণত 2-4টি বাচ্চা থাকে। অন্যদিকে চিতার একটি নির্দিষ্ট প্রজনন ঋতু থাকে এবং স্ত্রীরা শুধুমাত্র কয়েক দিনের জন্য সঙ্গম করে। গর্ভাবস্থা প্রায় 9-0-9-5 দিন স্থায়ী হয় এবং লিটারে সাধারণত 3-5টি বাচ্চা থাকে। চিতাবাঘ এবং চিতা উভয়ই দর্শনীয় প্রাণী, যা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা খাদ্য শৃঙ্খলের শীর্ষে রয়েছে এবং তাদের শিকার প্রজাতির জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। চিতাবাঘ এবং চিতা উভয়ই শীর্ষ শিকারী এবং তাদের শিকারের ক্ষমতার জন্য পরিচিত। তবে চিতার খাদ্য আরও বৈচিত্র্যময় এবং তারা হরিণ এমনকি কুমিরের মতো বট শিকারও ছিনিয়ে নিতে সক্ষম। অন্যদিকে চিতা প্রাথমিকভাবে ছোট থেকে মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী যেমন গাজেল এবং ইম্পাল শিকার করে। চিতাবাঘ এবং চিতার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল তাদের শরীরের গঠন। তবে বাসস্থানের ক্ষতি, শিকার এবং মানব বন্য প্রাণী সংঘর্ষের কারণে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে।
এই প্রাণী এবং তাদের বাসস্থান রক্ষা করার জন্য সংরক্ষণের প্রচেষ্টা চলছে, তবে বন্যের মধ্যে তাদের বেঁচে থাকা নিশ্চিত করার জন্য আরও কিছু করা দরকার।